এক গভীর জঙ্গলে বাস করত টুনি ও তার দুই ছানা। সেই জঙ্গলে কালু নামে একটা দুষ্টু কাক বাস করত, আর ওই জঙ্গলের রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজের একটি মাত্র ছেলে ছিল, ছেলেটা অনেক দিন যাবত অসুস্থ। একদিন ঈগল মহারাজ একটা তান্ত্রিকের কাছে গেল এবং বলল, তান্ত্রিক বাবা, আমার একমাত্র ছেলে বেশ কয়েকদিন যাবত খুব অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না, আমি এখন কি করতে পারি? আমাকে একটু সময় দে, আমি ধ্যান করে দেখি। শোন ঈগল মহারাজ, তোর ছেলের যে রোগ হয়েছে তা কোনো ওষুধে ভালো হবে না, তোর ছেলের রোগ মুক্তির একটি মাত্র উপায় আছে। কি উপায় তান্ত্রিক বাবা? আমি কিছু বীজ দিচ্ছি, এই বীজগুলো ভালোভাবে চাষ করে যে ফল হবে তা তোর ছেলেকে খাওয়ালেই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তাহলে আমি এখন আসি। তারপর ঈগল মহারাজ ও তার সেনাপতিরা বীজ নিয়ে ওখান থেকে তার বাসায় চলে আসে। সেনাপতিরা, জঙ্গলে ঘোষণা করে দাও, সবাই যেন এখনই আমার বাসায় চলে আসে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, জঙ্গলের সকল পাখিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জঙ্গলের সকল পাখিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ঈগল মহারাজ, আমাদের ঈগল মহারাজ জঙ্গলের সকল পাখিদের, জঙ্গলের সকল পাখিদের তার বাসায় ডেকেছে। হঠাৎ ঈগল মহারাজ তার বাসায় কেন ডেকেছে? কি আর করার, গিয়ে দেখি ঈগল মহারাজ কি বলে। শোনো বাচ্চারা, ঈগল মহারাজ আমাদের ডেকেছে, চলো গিয়ে দেখি ঈগল মহারাজ কি বলে। জঙ্গলের সব পাখিরা ঈগল মহারাজের বাসায় উপস্থিত হয়। ঈগল মহারাজ, আমাদের ডেকেছেন কেন? শোনো সবাই, আমার একমাত্র ছেলে অনেক দিন যাবত অসুস্থ, তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম, তান্ত্রিক বাবা আমাকে কিছু বীজ দিয়েছে, এই বীজগুলো ভালোভাবে চাষ করে যে ফল হবে তা আমার ছেলেকে খাওয়ালে আমার ছেলে সুস্থ হয়ে যাবে। তোমরা সবাই এই বীজগুলো নিয়ে যাবে এবং ভালোভাবে চাষ করবে, আর যার ফল খেয়ে আমার ছেলে সুস্থ হবে তাকে আমি এই বনের পরবর্তী রাজা বলে ঘোষণা করব। টুনি ও টিয়া মহারাজের দেওয়া বীজগুলো নিয়ে যার যার জমিতে চলে যায়, আর অপরদিকে কাক বীজগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে। মহারাজ কি মনে করেছে, আমি তার বীজগুলো দিয়ে কৃষি কাজ করব? দূর, আমাকে দিয়ে কৃষি কাজ হবে না, আমি এক মাসের খাবার পেয়ে গেছি, এখন আর আমাকে বাইরে গিয়ে খাবার খুঁজতে হবে না। অপরদিকে টিয়া তার জমিতে গিয়ে জমি চাষ শুরু করে। কিছুক্ষণ জমি চাষ করার পর টিয়া অনেক হাঁপিয়ে যায় এবং টিয়া বলে, না বাবা, আমাকে তারা চাষবাস হবে না, যেটুকু চাষ করেছি সেটুকুতেই বীজগুলো রোপণ করে দেই। টিয়া তার চাষ করা অল্প জমিতেই সমস্ত বীজগুলো ঘন করে ছিটিয়ে দিল। তারপর টিয়া পাখি তার বাসায় চলে যায়। অপরদিকে টুনি ও তার ছানারা জমি চাষ করতে থাকে। তারপর টুনি ও তার ছানারা বীজগুলো জমিতে যথাযথভাবে রোপণ করে। টুনি ও তার ছানা মিলে জমিতে পানি দিতে থাকে। অন্যদিকে কাক ঈগল মহারাজের দেওয়া বীজগুলো অল্প অল্প করে প্রতিদিন ভেজে খেতে থাকে। এগুলো ভেজে খেতে অনেক মজা লাগে। কি
কিছুদিন পর টিয়া তার জমি দেখতে যায়। জমিতে গিয়ে দেখতে পেল তার জমিতে কিছু ঘন গাছ গজিয়েছিল, কিন্তু পানির অভাবে গাছগুলো শুকিয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমার জমিটা দেখাশোনা করা উচিত ছিল। আমি যদি মাঝে মাঝে এসে পানি দিয়ে যেতাম তাহলে আজ এমন হতো না। টিয়া মন খারাপ করে বসেছিল, আর হঠাৎ তার মনে পড়ল কাক বন্ধুর কথা। আমার কাক বন্ধুর কি খবর, দেখে আসা উচিত। এই কথা বলে টিয়া কাকের বাসায় গেল। বন্ধু, তোমাকে অনেক দিন ধরে দেখছি না, তাই তোমার বাড়িতে চলে এলাম। বন্ধু, ভালো করেছো, এগিয়ে আসো, আমার সাথে খাওয়া শুরু করো। বন্ধু, তুমি এগুলো কি খাচ্ছ? বন্ধু, এগুলো মহারাজের দেওয়া ফলের বীজ, সুস্বাদু খেতে, তুমি খেয়েই দেখো। তারপর টিয়া মহারাজার দেওয়া ফলের বীজ কাকের সাথে খেতে থাকে। সত্যি বন্ধু, এগুলো খুব মজাদার। তবে বন্ধু, আমি বড় ভুল করে ফেলেছি। আমি সব বীজগুলো জমিতে ছিটিয়ে দিয়েছি, সেগুলো থেকে ভালো ফলও পেলাম না, আবার তোমার মতো ভেজে খেতেও পারলাম না। আমি আগেই জানতাম এগুলো থেকে ভালো ফল হবে না, তাই আমি আনার পর থেকে খেতেই আছি। আমার এখন আর বাইরে খাবার খুঁজতে যেতে হয় না। বন্ধু, টুনি ও টুনির ছানাদের কি খবর, তুমি কি জানো? দূর, ওদের খবর কে রাখে, ওরা মনে হয় ওদের জমিতে পড়ে আছে। বন্ধু, চলো আমরা গিয়ে দেখে আসি টুনি আর তার ছানারা কি করছে। ঠিক আছে, চলো। এই কথা বলে কাকটিয়া টুনির জমিতে যেতে লাগলো। এদিকে টুনির ছানা টুনিকে বলল, মা দেখো, আমাদের লিচু কাছে অনেক লিচু ধরেছি। মা, আমরা অনেক পরিশ্রম করেছি, পরিশ্রম কখনো বৃথা যায় না। এই বলে টুনি ও তার ছানারা বাসায় চলে যায়। কিছুক্ষণ পরে কাক ও টিয়া টুনির জমিতে আসে। জমিতে এসে দেখে টুনির গাছ অনেক লিচু হয়েছে। টিয়া বন্ধু, গাছে এগুলো কি? এগুলো হলো লিচু, লিচু খেতে অনেক মজা। তাহলে চলো এখান থেকে আমরা কিছু লিচু পেরে খাই। এই কথা বলে কাক লিচু পারল। চলো বন্ধু, এগুলো নিয়ে আমরা বাসায় চলে যাই। আগামীকাল সব লিচু পেরে নিয়ে আমরা বাজারে বিক্রি করে দেব। ঠিক আছে, চলো বন্ধু। তারা যাওয়ার সময় সমান সমান ভাগ করে লিচুগুলো নিয়ে যায়। অপরদিকে ঈগল মহারাজ সব পাখিদের তার বাসায় আসার জন্য আবারও তার সেনাপতিদের মাইকিং করতে বলে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, যাদের যাদের ঈগল মহারাজ ফলের বীজ দিয়েছিল, যাদের যাদের ঈগল মহারাজ ফলের বীজ দিয়েছিল, তাদেরকে ঈগল মহারাজ, তাদেরকে ঈগল মহারাজ এখনই তার বাসায় যেতে বলেছে, এখনই তার বাসায় যেতে বলেছে। সবাই ঈগল মহারাজের বাসায় উপস্থিত হয়। তোমাদের কার জমিতে কেমন ফল হয়েছে? মহারাজ, আমাদের জমিতে অনেক সুন্দর লিচু হয়েছে। কাক, তোমার জমিতে কেমন লিচু হয়েছে? না মানে মহারাজ, আমার জমিতেও অনেক সুন্দর লিচু হয়েছে। টিয়া, তোমার কি খবর, তোমার জমিতে কেমন লিচু হয়েছে? মহারাজ, আমার জমিতেও ভালো হয়েছে। আগামীকাল তোমরা সবাই যার যার জমির লিচু নিয়ে আসবে,
যার লিচু খেয়ে আমার ছেলে সুস্থ হবে তাকে আমি পরবর্তী রাজা বলে ঘোষণা করব। এখন তাহলে তোমরা যাও, আগামীকাল লিচু নিয়ে তোমরা সবাই আমার বাসায় চলে আসবে। সবাই সেখান থেকে চলে যায়। টিয়া ও কাক সেখান থেকে সরাসরি কাকের বাসায় যায়। কাক বন্ধু, তুমি তো মহারাজের কাছে বললে তোমার কাছে অনেক সুন্দর লিচু হয়েছে, তুমি তো লিচুর বীজগুলো খেয়েই ফেলেছো, মহারাজের কাছে মিথ্যে কথা বলেছো, এবার তো তাহলে শাস্তি পেতেই হবে। টিয়া, তুমি তোমার চিন্তা করো, তোমাকে আমার চিন্তা করতে হবে না। বন্ধু, তুমি আমার কথায় রাগ করছো কেন? তোমার আর আমার অবস্থা তো একই, আমার জমিতেও তো লিচু হয়নি, এখন বলো আমরা এই বিপদ থেকে কিভাবে বাঁচতে পারি? আমার অনেক দিনের আশা আমি এই বনে রাজা হব, কিন্তু ওই টুনির জন্য সব বরবাদ হয়ে যাচ্ছে, আমি তো ওকে শেষ করে দেব। আগামীকাল আমরা ছুরি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকব, টুনি ও টুনির ছানাকে শেষ করে ওদের লিচু নিয়ে আমরা মহারাজের কাছে চলে যাব। ঠিক আছে বন্ধু, তাহলে তাই হবে। পরের দিন টিয়া ও কাক ছুরি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখন টুনি আসবে? এদিকে বাসায় বসে টুনির ছানা টুনিকে বলল, মা মা চলো, দেরি হয়ে যাচ্ছে, লিচু নিয়ে মহারাজের কাছে যেতে হবে। এই কথা বলে টুনি ও তার ছানারা বাসা থেকে জমিতে যেতে লাগলো। এদিকে কাক ছুরি নিয়ে থাকতে থাকতে বেখেয়ালে ছুরি তার পেটের ভেতর ঢুকে যায়। বন্ধু, এটা কি করে হলো? তোমার ছুরি বেঁধলো কিভাবে? টিয়া বন্ধু, এখন আর কথা বলার সময় নেই, আমাকে ধরে নিয়ে বাড়িতে চলো, না হলে আমি মরে যাব। কিন্তু বন্ধু, তুমি তো সুস্থ হওয়ার আগেই টুনি লিচু নিয়ে মহারাজের বাসায় চলে যাবে, তার চেয়ে বড় তুমি তোমার জায়গায় থাকো, আমি টুনির লিচু নিয়ে মহারাজের কাছে যাই। এই কথা বলে টিয়া সেখান থেকে চলে গেল। অপরদিকে টুনি ও তার ছানারা কাকের সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তারা দেখতে পেল কাক ছুরিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছে। কাক ভাই, তোমার এই অবস্থা হলো কিভাবে? টুনি, এখন কথা বলার সময় নেই, আমাকে ধরে জলদি বাসায় নিয়ে চলো, না হলে যে আমি মরেই যাব। টুনি, তুই অনেক ভালো, তোর সাথে অনেক অন্যায় করেছি, তারপরও তুই আমাকে সুস্থ করে তুললি, টিয়া আমার এই অবস্থা দেখেও আমাকে রেখে চলে গেল পরবর্তী রাজা হওয়ার জন্য। সত্যি টুনি, তুই এই বনে রাজা হওয়ার উপযুক্ত, চল টুনি তোর লিচু নিয়ে মহারাজের কাছে চল, আমি মহারাজকে সব খুলে বলবো। কাক, টুনি ও তার ছানারা টুনির জমিতে চলে যায়। সেখানে গিয়ে দেখলো গাছে কোনো লিচু নেই। তখন কাক বলল, টুনি আমি সব বুঝে গেছি, কে এই কাজ করেছে, চল মহারাজের কাছে চল, তাহলে সব তুই জানতে পারবি। এই কথা বলে তারা সবাই মহারাজের বাসায় রওনা দিল। এদিকে টিয়ার নিয়ে যাওয়া লিচু মহারাজের ছেলে খেয়ে সুস্থ হয়ে গেল। তারপর মহারাজ বলল, শোনো সবাই, এখন আমি এই বনের রাজা ঘোষণা করব, এই বনের পরবর্তী রাজা হবে। দাঁড়ান মহারাজ, আপনিও আমার মতো পাখি চিনতে ভুল করেছেন, টিয়া যে লিচু নিয়ে এসেছে এগুলো সব টুনির বাগানের লিচু। কাক ঈগল মহারাজের কাছে সব ঘটনা খুলে বলল। টিয়া, কাক যা বলেছে এসব কি সত্যি? না মানে, ইয়ে মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি এই ভুল আর করব না। না টিয়া, তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে এর শাস্তি পেতেই হবে, এই ভুলের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঈগল মহারাজ,
ওকে এই ভুলের জন্য এত বড় শাস্তি দিয়েন না। ঠিক আছে, টুনির কথাই তোমাকে মৃত্যুদণ্ড দিলাম না, তোমাকে 10 বছরের কারাদণ্ড দিচ্ছি। আর টুনিকে এই বনের পরবর্তী রাজা ঘোষণা করছি, এবং কাক সবকিছু সত্যি বলার কারণে ওকে এবারের জন্য ক্ষমা করে দিচ্ছি। সেনাপতি টিয়াকে বন্দি করো। সেনাপতি টিয়াকে কারাগারে বন্দি করলো, আর টুনি ওই বনের রাজা হলো।